রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বেধড়ক মারধর করা হলো চিকিৎসককে, ভাঙচুর করা হলো হাসপাতালের দামি দামি মেশিন অ্যাম্বুলেন্স গাড়ি। সূত্রের খবর অনুযায়ী গত 25 জুন রবিবার রাতে কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের ঠাকুর সিং পাড়ার ইংরেজি মিডিয়াম স্কুলের সামনে 208 বিকল্প জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয় 6 জন। স্থানীয় সিঙ্গের বিল গ্রামের কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাদের নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডক্টর সত্যজিৎ দত্ত। এর পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য আরও 2 জনকে পাঠিয়ে দেন অনুকোটি জেলা হাসপাতালে। এই ব্যবস্থায় সন্তুষ্ট না হয়ে ডাক্তারকে বেধড়ক মারধর করে অ্যাম্বুলেন্স সহ হাসপাতালের ভেতরেও ভাঙচুর চালায় উত্তেজিত গ্রামবাসী। অপারেশন থিয়েটারের সমস্ত মেশিন ভেঙে দিয়ে বাইরে ফেলে দিয়ে স্যালাইন ও সমস্ত ঔষধপত্র। গ্রামবাসীদের আঘাতে গুরুতর আহত ডক্টর সত্যজিৎ দত্তকে শঙ্কাহীন অবস্থায় পাঠিয়ে দেওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে। অরাজকতা শুরু হওয়ায় ভয় পেয়ে কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বাড়িতে পালিয়ে যান হাসপাতালে আগে থেকেই ভর্তি থাকা 3 রোগী। এই ঘটনায় মাইলং এডিসি ভিলেজ এলাকায় বিরাজ করছে তীব্র উত্তেজনা। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক বলেন, স্বাস্থ্য দপ্তর কোনো ধরনের হিংসায় বিশ্বাসী নয়, স্বাস্থ্য দপ্তর সমাজের সবাইকে নিয়ে চলতে চায়। তবে হাসপাতাল ভাঙচুরের ঘটনা নিয়ে কৈলাসহর থানায় লিখিত মামলা করেছে কণিকা মেমোরিয়াল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার। হয়েছে কি মানে যেহেতু একজনের কেউ মারা যায় কিংবা কারো অ্যাক্সিডেন্ট হয় তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তো আসে, সবাই আসে মানে কি চেষ্টা করে যেন ও বাঁচে, তার জন্যে ডাক্তারবাবু চেষ্টা করেছেন অনেকক্ষণ চেষ্টা করেছেন এবং গাড়ি হয়তো বিকল ছিল তার জন্য গাড়ি দিতে পারেনি। তারপর উনি ওনার পাশের যে দোকানদার কিংবা পাশের যে প্রতিবেশী যারা সবসময় হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখেন ওদের সঙ্গে ওরা যোগাযোগ করে একটা গাড়ি দিয়েছেন। আলটিমেটলি ততক্ষণে মানে একজন স্পট ডেড ছিল, ওনাকে ব্রড ডেড হিসেবে আনা হয়েছে। তবে আত্মীয় স্বজন মানে একদম অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, সেই জিনিসটাকে মানে আউটব্রেক বলা যায়, কারণ অনেকেরই দুঃখ হয় মানে সমবেদনা কিংবা আক্রোশ জাগেই, তখন হয়তো সামনে যা পেয়েছে তাই ভাঙচুর করেছে এই আর কি। দপ্তরের পক্ষ থেকে কোনো মামলা করা হয়েছে এ ব্যাপারে? দপ্তরের পক্ষ থেকে আজকে মামলা করা হবে, কারণ যা কিছু ভাঙাচুরা হয়েছে কিংবা যা কিছু ক্ষতি হয়েছে আমরা চাইছি না যে মানে এক্ষুনি মানে সব কিছু করতে, আমরা চাই যে আমরাও আমাদের সমাজকে নিয়ে চলতে, আমাদের এই এলাকার মানুষকে নিয়ে চলতে, যেন সবাই ভালো থাকে এবং আমরা চাই না যে মানে কারোর বিরুদ্ধে আমরা মানে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নেব কিংবা আমরা এফআইআর করে ওদেরকে এই করবো, আমরা চাই যে সবাই যেন ভালো থাকে। দপ্তরের পক্ষ থেকে আজকে কি মামলা করা হচ্ছে? হ্যাঁ আজকে মামলা, যারা ভাঙচুর করেছে অ্যাম্বুলেন্স ভাঙচুর কিংবা ডাক্তার নিগৃহীত যারা করেছেন তাদেরকে কি কোনো চিহ্নিত করা গেছে? না, এই ভিড়ের মধ্যে কে কাকে চিহ্নিত করবে? তা রবিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন অনুকূটি জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা এবং জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গীর। কৈলাসহর পৌর পরিষদ পদ্মের পাড় এলাকার বাসিন্দা অমিত সিংহার বাড়ি থেকে ঘাতক গাড়িটিকে উদ্ধার করলেও গাড়ির মালিক অমিত সিংহাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার গ্রেফতারের দাবিতে সোমবার সকালে 208 বিকল্প জাতীয় সড়ক অবরোধ করেন মাইলং এডিসি ভিলেজের গ্রামবাসীরা। অবরোধের খবর পেয়ে সেখানে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে অনুকূটির জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা। এরপর অবরোধ প্রত্যাহার করে নেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।